নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস এটিকে মোহনবাগান দল তাদের নেক্সট ম্যাচ খেলতে চলেছে আটই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার সময় জামশেদ প্রেপসি দলের এগেনস্টে তো এই ম্যাচটা নিজেদের ঘরের মাঠে খেলবে এটিকে মোহনবাগান দল অর্থাৎ হোম ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান দল এবং অ্যাও ম্যাচ খেলবে কিন্তু অবশ্যই জামশেদ প্রেপসি দল তো ম্যাচটি সন্ধ্যা সাড়ে সাতটার সময় স্টার স্পোর্টস নেটওয়ার্ক ডিজনি তোমরা কিন্তু সরাসরি লাইভ দেখতে পারবে তো খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ এটিকে মাউন্ট দলের জন্য কিন্তু এটা হতে চলেছে তো এই ম্যাচে দুটি দলের প্লেইং ইলেভেন কি হবে সেটাই কিন্তু তোমাদেরকে বলবো তাহলে শুরুতেই বলে দিই জামশেদ পেপসি দলের ইলেভেন কি থাকছে এই ম্যাচে তো জামশেদ দলে দলের প্লেইং ফরমেশন থাকছে ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশনে অবশ্যই গোলকিপারে থাকবেন কিন্তু টিপি রেহেনেস দুজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন এলিসাবিয়া এবং পিটার হার্টলি এছাড়া রাইট ব্যাক পজিশনে খেলবেন কিন্তু রেনথেই এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন কিন্তু অবশ্যই রিকি এছাড়া বন্ধুরা মাঝ মাঠে মাঝ মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ড পজিশনে থাকছেন জেট অর্থাৎ জয় ইমানুল থমাস এছাড়া বন্ধুরা দুইজন সেন্টার মিডফিল্ড পজিশনে অবশ্যই আরও দুইজন থাকছেন কিন্তু ফারুক চৌধুরী এবং পি সিং এর পাশাপাশি একদম ওপরের দিকে উইঙ্গারে রাইট উইঙ্গারে বরিশ সিং লেফট উইঙ্গারে ঋত্বিক দাস এবং একজন স্ট্রাইকার পজিশনে খেলবেন ড্যানিয়েল চিমা চুকু তো ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশনে এরকমই প্লেইং ইলেভেন কিন্তু নামাতে চলেছে অবশ্যই এটিকে মোহনবাগান দলের এগেনস্টে অবশ্যই জামশেদ পি দল তো এবার আমরা দেখে নেব এটিকে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কী থাকছে তো পরিবর্তন তো অবশ্যই হচ্ছে তো এটিকে মোহনবাগান দলের প্লেইং ইলেভেনের ফরমেশন থাকছে ফোর থ্রি থ্রি ফোর থ্রি থ্রি ফরমেশনে গোলকিপারে অবশ্যই বন্ধুরা খেলবেন বিশাল কাইদ এছাড়া বন্ধুরা দুজন সেন্টার ব্যাক পজিশনে থাকছেন প্রীতম কোটাল এবং কার্ল ম্যাকউক কার্ল ম্যাকউইক কিংবা সুমিত দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারে কিন্তু কার্ল ম্যাকউইকের খেলার চান্সই বেশি রাইট ব্যাক পজিশনে থাকবেন আশিস রায় ব্যাক পজিশনে খেলবেন সুভাশিস বোস এছাড়া দুইজন সেন্টার মিডফিল্ড পজিশনে দীপক টাংরি প্রণয় হালদার লেনি রড্রাগিস এই তিনজনের মধ্যে যে কোনো দুইজন কিন্তু খেলবেন এর এরপাশে বন্ধুরা হুগো ভুমস থাকছেন কিন্তু অবশ্যই একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এর এরপাশে বন্ধুরা একদম ওপরের দিকে থাকছে অবশ্যই রাইট উইঙ্গারে আশিক কুর্নিয়ান হ্যাঁ আশিক কুর্নিয়ান কিন্তু লেফট উইঙ্গারে খেলেন কিন্তু রাইট উইঙ্গারে এই ম্যাচে খেলবেন কারণ লিস্টন ক্লাসও কিন্তু রাইট উইঙ্গারে অতটা ভালো পারফরমেন্স করতে পারছে না যেটা আর কি লেফট উইঙ্গারে করে দেখাচ্ছে তো লেফট উইঙ্গারে লিস্টন ক্লাসও একজন স্ট্রাইকার পরিচরে থাকবেন কিন্তু ডিমিটি পেট্রটাস তো ফোর থ্রি থ্রি ফরমেশনে এরকমই একটা প্লেয়িং লেভেন কিন্তু নিজেদের ঘরের মাঠে জামশেদ প্রফসি দলের এগেনস্টে কিন্তু নামাতে চলেছে এই ম্যাচে অবশ্যই এটিকে মোহনবাগান দল তো এই ম্যাচ কোন দল জিতবে প্লেইং ইলেভেন নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও